এবার গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো। ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দানে এসপ্ল্যানেড অংশের উদ্বোধন আগামীকাল। ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের উদ্বোধন হাওড়া ময়দানে এসপ্ল্যানেড অংশের উদ্বোধন করবেন মোদি। প্রথমে মেট্রো নদীর তলা দিয়ে যাবে উদ্বোধনের অপেক্ষা। তাই এখন উদ্বোধনের অপেক্ষা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এবার গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো। ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান এসপ্ল্যানেড অংশের উদ্বোধন আগামীকাল। ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের উদ্বোধন হাওড়া ময়দানে এসপ্ল্যানেড অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রথম নদীর তলা দিয়ে যাবে মেট্রো, ভারতের দেশেই প্রথম, উদ্বোধনের অপেক্ষা। ইতিহাসে সাক্ষী হয়ে চলুন, আপনাদের মাধ্যমেই, আপনাদের ক্যামেরার মাধ্যমে আমরা কলকাতাবাসীকে দেখাই যে গঙ্গার নিচে কেমন দেখতে হতে চলেছে, এবং এই জার্নিতে আপনাদের নিয়ে যেতে পারে, আমরাও দেখাতে পারবো যে কত আধুনিক আমাদের চিন্তাভাবনা ছিল রেলের, যে আমরা গঙ্গার এত নিচে দিয়ে আমরা ট্রেন পরিষেবা চালাতে পারছি। আপনাদেরকে এবারে খুব আর কষ্ট পেতে হবে না, হাওড়া থেকে যে কোনো সময় আপনারা কলকাতা শহরে ঢুকতে এই গঙ্গার নিচে দিয়ে আরাম করে যেতে পারবেন খুব কম তা ভাড়া দিয়ে। কীরকম ভাড়া, কীরকম কতটা সময় লাগবে? কি না, ভাড়া তো খুবই কম, যেটা সরকারি অনুমোদিত ভাড়া আছে। এসপ্ল্যানেড যেতে 10 টাকা, কালীঘাট যেতে 25 টাকা, আপনার দমদম যেতেও 25 টাকা, তো ভাড়া খুবই ন্যায্য এবং কম, আর সময়টা অত্যন্ত কম লাগবে। সব থেকে থ্রিলিং হলো গঙ্গার নিচে দিয়ে আমরা যাবো কলকাতা শহরে। এটা তো যুগান্তরী সিদ্ধান্ত, সারা ভারতবর্ষে এটা কোথাও নেই যে কোনো নদীর নিচে দিয়ে কোনো ট্রেন যাচ্ছে। আজ আমরা আপনাদের সেই সাক্ষী করাবো, এবং কলকাতা পরিবহন পরিষেবার এটা একটা আমূল পরিবর্তন আসতে চলেছে। মহাকরণ স্টেশন পেরিয়ে এই মুহূর্তে আমরা ক্রমশই কিন্তু এগিয়ে চলেছি গঙ্গার তলার দিকে, এবং এই যে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ কিন্তু ক্রমশ এগিয়ে চলেছে গঙ্গার দিকে। গঙ্গার যে রিভার বেড রয়েছে, আর সেই রিভার বেড থেকে প্রায় 16 মিটার নিচে তৈরি হয়েছে এই সুড়ঙ্গ, যেটা 520 মিটার লম্বা এই সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গ টোটাল এপার থেকে ওপার, অর্থাৎ সুড়ঙ্গের এপার থেকে ওপার যেতে সময় লাগবে হচ্ছে প্রায় 45 সেকেন্ড। এই শুরু হলো, দেখতেই পাচ্ছেন যে গঙ্গা শুরু হলো। এই গঙ্গার তলা দিয়ে আমরা ঢুকে পড়লাম, কিন্তু এই মুহূর্তে যে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ দেখতে পাচ্ছেন যে এটাই কিন্তু কার্যত গঙ্গার তলা দিয়ে রয়েছে এই সুড়ঙ্গটা। এই যে ব্লু আলোই বুঝিয়ে দিচ্ছে কিন্তু আমরা এই মুহূর্তে গঙ্গার তলা দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন বাঁদিকে মাছের ছবি রয়েছে, প্রচুর মাছের ছবি দিয়ে সাজানো রয়েছে নীল আলো, প্রায় 520 মিটার লম্বা এই যে টানেলটা দেখতে পাচ্ছেন, এই পুরো জায়গাটা কিন্তু আমরা এই মুহূর্তে গঙ্গার তলায় রয়েছি। এই মুহূর্তে দেখুন সুড়ঙ্গ গঙ্গার তলা থেকে আমরা বেরিয়ে এলাম, বেরিয়ে আসা সেই চিত্রটা বোঝা যাচ্ছে। দেখুন ওইটুকু অংশ ব্লু আলো, এইখানে কিন্তু আর কোনো আলো নেই, অর্থাৎ গঙ্গার তলা থেকে আমরা বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি হাওড়া যে স্টেশন রয়েছে সেই স্টেশনের দিকে, অর্থাৎ কার্যত 520 মিটার যে টানেল, সেই টানেল মাত্র 45 সেকেন্ডে আমরা পেরিয়ে গেলাম, এবং পেরিয়ে এই মুহূর্তে আমরা ফের একদম উঠে যাচ্ছি গঙ্গার, পেরিয়ে আমরা হাওড়ার যে স্টেশন সেই স্টেশনের দিকে আমরা এই মুহূর্তে উঠে গেলাম। Zee 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে শ্রেয়সী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।